সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা জানাচ্ছি। আমি গত দুটি ক্লাসে তোমাদেরকে কারক নিয়ে আলোচনা করেছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি ইতিমধ্যে আমি বোর্ডে লিখে দিয়েছি যে আজকে আমি বিভক্তি নিয়ে আলোচনা করব, কারণ কারকের সাথে বিভক্তি সম্পর্কযুক্ত। আমরা শুধু কারক শিখলেই চলবে না, কারকের পাশাপাশি বিভক্তি সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। তো চলো, আজকে আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, খেয়াল করো, বিভক্তি কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা সহ আলোচনা করো। আমি আরেকবার বলছি, বিভক্তি কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা সহ আলোচনা করো। চলো এবার আমরা আমাদের এই প্রশ্নের উত্তরে যাই। আমরা বিভক্তির সংজ্ঞাটা সম্পর্কে জানি, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় মানে সম্পর্ক সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। আমি আরেকবার বলছি, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় মানে সম্পর্ক সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে একটু খেয়াল করো, বাক্যটিতে ছাদ যুগ এ, ছাদ হচ্ছে নামপদ, এ হচ্ছে বিভক্তি, ছাদ হচ্ছে নামপদ আর এ হচ্ছে বিভক্তি। তারপরে দেখো শিশুকে, শিশু হচ্ছে নামপদ, কে হচ্ছে বিভক্তি। চাঁদ, চাঁদের মধ্যে কিছু পাচ্ছি না, অর্থাৎ যেখানে কিছু পাওয়া যায় না সেটাকে আমরা শূন্য বিভক্তি হিসেবে ধরে নিই। তাহলে দেখো বাক্যটিতে সাত যোগ এ, মা যোগ শূন্য, শিশু যোগ কে, চাঁদ যোগ শূন্য, এখানে এ, তারপরে শূন্য, কে, এগুলো হচ্ছে বিভক্তি। তাহলে ইত্যাদি পদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে। বিভক্তিগুলো ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক স্থাপন করেছে। তাহলে বিভক্তিগুলোর কাজ কি? বিভক্তিগুলোর কাজ হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক তৈরি করে দেওয়া। আমি আরেকবার বলছি, বিভক্তিগুলির কাজ কি? বিভক্তিগুলোর কাজ হচ্ছে আমাদের যে ক্রিয়াপদ থাকবে, দেখো দেখাচ্ছেন, ক্রিয়াপদটা হচ্ছে কি, দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন এর সাথে নামপদ, ছাদ, তারপরে মা, শিশু, চাঁদ, এগুলো হচ্ছে নামপদ, এই নামপদগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। তাহলে আমি সংজ্ঞাটি আরেকবার বলছি, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। তাহলে ছাদ একটি শব্দ বা নামপদ, ছাদের সাথে এ যুক্ত হয়েছে, তাহলে ছাদ যুগ এ, এটা হচ্ছে বিভক্তি, ছাদ হচ্ছে নামপদ। তারপরে মা, মা হচ্ছে নামপদ, এর সাথে আমরা কোনো কিছু পাচ্ছি না, এই জন্য এটাকে শূন্য বা প্রথমা বিভক্তি বলা হয়। তারপরে শিশুকে, শিশু নামপদ, কে হচ্ছে বিভক্তি, ছাদ যুগ শূন্য, তাহলে চাঁদে আমরা কিছু পাচ্ছি না, এই জন্য এটাকে শূন্য বা প্রথমা বিভক্তি বলা হচ্ছে।
ইত্যাদি পদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে, বিভক্তিগুলো ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক স্থাপন করেছে। এবার আসো আমরা আমাদের দ্বিতীয় অংশে যাই। ইহা কত প্রকার ও কি কি? বিভক্তি প্রধানত দুই প্রকার। বিভক্তি প্রধানত কত প্রকার? বিভক্তি প্রধানত দুই প্রকার, যথা এক শব্দ বা নাম বিভক্তি, দুই ক্রিয়া বিভক্তি। এক শব্দ বা নাম বিভক্তি, দুই হচ্ছে ক্রিয়া বিভক্তি। এবার চলো আমরা শব্দ বা নাম বিভক্তি কি, শব্দ বা নাম বিভক্তি নিয়ে আলোচনা করব। শব্দ শব্দ বা নাম বিভক্তি, বিভক্তি শব্দ বা নাম পদের সাথে সাথে যে বিভক্তি যুক্ত হয় যুক্ত হয় তাকে শব্দ বা নাম বিভক্তি বিভক্তি বলে। আমি আরেকবার বলছি, শব্দ বা নাম পদের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বা নাম বিভক্তি বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষুক কে ভিক্ষা দাও, ভিক্ষুক যোগ কে, এখানে 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 ভিক্ষুক হচ্ছে নাম পদ, ভিক্ষুক হচ্ছে নাম পদ। আর আর কে হচ্ছে, কে হচ্ছে বিভক্তি, বিভক্তি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুক হচ্ছে নামপদ আর কে হচ্ছে বিভক্তি।
তাহলে আমরা শব্দ বা নাম বিভক্তি কি সেটা সম্পর্কে জানলাম। আমাদের কারকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি, কারণ শব্দ বা নাম বিভক্তি আমাদের কারকের জন্য প্রযোজ্য। তাহলে শব্দ বা এই নাম বিভক্তি হচ্ছে আবার সাত প্রকার। শব্দ বা নাম বিভক্তি কত প্রকার? শব্দ বা নাম বিভক্তি হচ্ছে সাত প্রকার। তাহলে আমরা একটু দেখে নিই। শব্দ বা নাম বিভক্তি, শব্দ বা নাম বিভক্তি হচ্ছে সাত প্রকার। শব্দ বা নাম বিভক্তি হচ্ছে সাত প্রকার। কত প্রকার বললাম? সাত প্রকার। চলো এবার আমরা এই সাত প্রকার লিখি কি কি। এক, প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি। দুই, দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি। তিন, তৃতীয়া বিভক্তি। চার, চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি। বিভক্তি। পাঁচ, পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি। ছয়, ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি। সাত, সপ্তমী বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, এই বিভক্তিগুলোর একবচন এবং বহুবচনের বিভিন্ন রূপভেদ আছে। তোমরা তোমাদের পাঠ্য বইটি খুললে পড়ে দেখতে পাবে একটা ছক আছে। ছক থেকে তোমরা একবচন এবং বহুবচন নিয়ে কি কি হয় শব্দ বিভক্তি, একবচনে কি, বহুবচনে কি, সেগুলো তোমরা বই দেখে শিখে নিবে। তাহলে আমি আরেকবার শব্দ বানাম বিভক্তিগুলো বলে দিচ্ছি। শব্দ বানাম বিভক্তি হচ্ছে সাত প্রকার। এক, প্রথমা বিভক্তি। দুই, দ্বিতীয়া বিভক্তি। তিন, তৃতীয়া বিভক্তি। চার, চতুর্থী বিভক্তি। পাঁচ, পঞ্চমী বিভক্তি। ছয়, ষষ্ঠী বিভক্তি। সাত, সপ্তমী বিভক্তি। তাহলে এই সাতটা বিভক্তি আমরা পাচ্ছি শব্দ বা নাম বিভক্তিতে। তাহলে ইতিমধ্যে তোমরা শব্দ বা নাম বিভক্তি সংজ্ঞা, শব্দ বা নাম বিভক্তি কত প্রকার, কি কি, এগুলো জানতে পেরেছো। এবার চলো আমরা চলে যাই ক্রিয়া বিভক্তি সম্পর্কে কথা বলি। ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি।
धातु बा क्रियापदेर साथे धातु बा क्रियापदेर साथे क्रिया पदेर साथे जे विभक्ति धातु बा क्रियापदेर साथे जे विभक्ति जुक्त होय ताके क्रिया विभक्ति बोला हय ताके क्रिया विभक्ति विभक्ति बोला হয় ধাতু বা ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলা হয় যেমন তিনি বাড়ি যাবেন যাবেন এখানে ক্রিয়া বা ধাতু হচ্ছে এখানে ক্রিয়া বা ধাতু হচ্ছে যা আর বিভক্তি হচ্ছে আর বিভক্তি হচ্ছে বেগ শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা ক্রিয়া বিভক্তি সংজ্ঞা সম্পর্কে জানতে পেরেছ এবং ক্রিয়া বিভক্তিকে আমরা কিভাবে ভাগ করি সেই বিষয়টা দেখিয়েছি তো আমি আরেকবার ক্রিয়া বিভক্তির সংজ্ঞাটি বলছি ধাতু বা ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে ধাতু বা ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলা হয় যেমন তিনি বাড়ি যাবেন এখানে যা হচ্ছে ক্রিয়া বা ধাতু এবং বিভক্তি হচ্ছে বেদ শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা বিভক্তি কাকে বলে ইহা কত প্রকার ও কি কি প্রত্যেকটি সংজ্ঞা সহ আলোচনা করো এই প্রশ্নটি ইতিমধ্যে তোমরা পুরোপুরি জানতে পেরেছ আমি আশা করি বাসায় যদি তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না তো তোমরা সবাই পরিশেষে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ